जयत्वं देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगति देवी कालरात्रि नमोस्तुते। अश्विदेव शारद प्रातः रजे उठेथे आलोक मंदिर धरणीर बहिराकाशे अंतरित मेघमाला प्रकृतिर अंतराकाशे जागरित ज्योतिर्मयी जगन्मातार आगमन वार्ता आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बेजे उठे रूपलोक ओ रसलोके आने नव भाव माधुरी संजीवन ताई आनंदिता श्यामनि मातृकार चिन्मयी के मृदमयी ते आवाहन आज चिच्छक्ति रूपिणी विश्वजननीर शारदश्री विमंडिता प्रतिभा मंदिरे मंदिरे ध्यान बोधिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शांति नमस्तस्यै 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 नमो नमः नमो नमः नमो नमः नमो नमः नमो नमः नमो नमः भगवती महामाया तुम्हें त्रिगुणात्मिका तुम्हें रजोगुणे ब्रह्मार गृहिणी वाग्देवी सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर वनिता पार्वती अपार त्रिगुणातीत तुरीयावस्थाय तुम्हें अनिर्वचनीया अपार महिमामयी परब्रह्ममहेशी देवी ऋषि कात्यायनेर कन्या कात्यायनी तिनी कन्या कुमारी आख्याता दुर्गी तिनी आदिशक्ति आगम प्रसिद्ध मूर्ति धरी दुर्गा तिनी दक्षायनी सती हे उषा लग्ने हे महादेवी तुमार उद्बोधने बाणीर भक्ति रसपूर्ण वर्ण कमल आलोक शत दल मेले विकसित हो दीके दिगंते हे अमृत ज्योति हे मा दुर्गा तुमार आविर्भावे धरणी होक प्राणमयी जागो 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 मां जागो तुम्हें जागो
जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभय शक्ति बल प्रदायिनी तुम जागो जागो तुम जागो अजरा अतुला जननी बरदा अजरा अतुला गो बगधारिणी त्रिपुदल बारिणी जागो मां सरल मोई चंडिका शंकरी जागो जागो मां जागो असुर विनाशिनी तुम जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभय शक्ति बल प्रदायिनी तुम जागो जागो तुम जागो माया सनातनी शक्ति रूपा गुणमयी तिनी एक तबु प्रकाश विभिन्न देवी नारायणी अपार ब्रह्म शक्ति रूपा ब्रह्मानी कखनो माहेश्वरी रूपे प्रकाशमाना कखनो वा निर्मला कौमारी रूप धारिणी कखनो महावज्र रूपिणी ऐन्द्री उग्रा शिवदूति निमुन्न मालिनी चामुंडा तिनी आबार तमोमयी नियति एई सर्व प्रकाशमाना महाशक्ति परमा प्रकृति आविर्भाव हबे सप्तलोक ताई आनंद मगन आज सुमिरान आलो पागो मोदीन सुरे रोगिया आज सरते आकाश बीना गाने দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপ্লান হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র কদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজয়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশির বিচ্ছ
উচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার বিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবী রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। মঙ্গলে শিবে সর্বার্থে শরণে
মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ সাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্য কার্য স্খলন মূঢ় মধু যাবত পিবাম্যহম মায়াস্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তে। যা দেবী সর্বভূতেষু চেতনেতভিধীয়তে নমস্তে নমস্তে। সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। দেবীর অক্ষয় কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত, অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। ভুবন পুনরঙ্গ ভুবন
కన కల కట కల తింగు చలై రన తింకిను దే గుణ రంగ భుగం గుణ రంగ భుగం భజతి తకి నటతి కుచ కుంభతకి పరిరంభ సుఖానుభవం భజతి తకి నశతి కుచ కుంభతకి పరిరంభ సుఖానుభవం సుఖానుభవం తవ చరణం శరణం కరవాణిన తామర వాణిని వాసి శివం తవ చరణం శరణం కరవాణిన తామర వాణిని వాసి శివం జయ జయ హే మహిషాసుర మర్దిని సంహ కపర్దిని శైలసుతే జయంతి మందల కాలి భద్రకాలి కపాలి దుర్గా శివ క్షమాధాత్రి స్వహ మధుకేతమ విధ్వంసి విధాత్రి వరదే నమః ఉపన్న దేహి జయంత